ক্যাডেট কলেজ ক্লাবে অনুষ্ঠান করতে, আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট। মানে এখানে শুধুমাত্র দুইজন শিল্পী, একজন আমি আর একজন আমাদের ভাই এই মনির। তুই আর এনগেজড, ঠিক আছে, এর জন্য মানে হাই দিতে পারলাম না, তবে এনভায়রনমেন্টটা খুবই জোস। হ্যাঁ, এনভায়রনমেন্টটা খুব জোস, কারণ এটা পূর্বাচলে। এই পূর্বাচলটা তো অনেক সুন্দর। এই যে ক্যাডেট কলেজ ক্লাবের বাইরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে লেখা ক্যাডেট কলেজ ক্লাব। আজকে এখানে আমরা দুইজন মিলে শো করব। আমি আজকে প্রথম গিটার বাজায় গান গাবো, আর আমাদের মনির কাহন ইয়ে করবে। আমার সঙ্গে এসেছে আমার চিফ অ্যাসিস্ট্যান্ট সুদেব, চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু, বুঝছো তো। যাই হোক, আমরা এখন এই যে দোকান আছে সামনে, এই দোকানে বসে বসে চা খাচ্ছি, খারাপ হচ্ছে না। হ্যাঁ, এই যে চা খাচ্ছে, আর এদিকে এখন সুন্দর একটা নদী, নদী না, এটা হচ্ছে পূর্বাচল লেক। এই যে এই লেক রাজুকের নিজস্ব সম্পত্তি, এটা এটা হচ্ছে পূর্বাচল লেক। খুব সুন্দর জোস একদম। এই যে আর আকাশটা খুব সুন্দর। আজকে হচ্ছে জুন মাসের কত তারিখ, 26 তারিখ। তো জুন মাসের 26 তারিখে, অর্থাৎ এখন তো বর্ষাকাল, একটু আগেও এক পশলা বৃষ্টি হলো, তো খুবই ভালো লাগছে। আমরা একটু পরে ভিতরের অংশ দেখাই দিব। চা খাচ্ছি, রং চা এই দোকান থেকে। আর এখানে কি সুন্দর লেক, লেকের এখানে আবার এই যে কি জানো, নৌকা নৌকা আছে, একটা স্পিড বোর্ডের মতো একটা ইয়ে আছে, মিনি স্পিড বোর্ড। কেউ কিন্তু এই দেখে মাছ ধরা যাবে না, কারণ এই হলো রাজুকের নিজস্ব সম্পত্তি। এই রাজুকের নিজস্ব সম্পত্তিতে কেউ মাছ ধরা যাবে না, রাজুকের লোক সবাই মাছ। এটা তো হচ্ছে প্ল্যান্ট সিটি হবে। সো আর আমরা এই যে ক্যাডেট কলেজের অংশ, ক্লাবের পিছনের অংশ, পিছনের অংশ থেকে আমরা একটু দেখাইলাম। তো যাই হোক, আমরা খুব, আমার মনে হচ্ছে বেশ ভালোই লাগছে আমাদের। রুফটপটা জোস, হ্যাঁ রুফটপটা, আমাদের অনুষ্ঠানটা হবে রুফটপে দোতলাতে। ওখানে হচ্ছে আমাদের জন্য আজকে যেহেতু খুব একদম অ্যাকোস্টিক প্রোগ্রাম, অ্যাকোস্টিক প্রোগ্রাম মানে হচ্ছে আমি অ্যাকোস্টিক গিটার বাজাবো আর গানও গাবো, আর আমার সঙ্গে আমাদের মনির তো আছেই। তো আশা করছি ভালো হবে, দেখা যাক ইনশাআল্লাহ। এই ক্যাডেট কলেজ ক্লাবের ভিতরের দৃশ্য এটা, খুব সুন্দর। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এদিকে একটু খেলার জায়গা টাইগা আছে, মোটামুটি বড় জায়গা আর কি এখানে। এবং এই যে দোতলা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমাদের অনুষ্ঠানটা হবে। তো এই যে চলো মনির যাই, আমরা আমরা দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। বাথরুমে যাবো কিনা ওটা ভাবলাম। এখানে সুন্দর, এখানে বিভিন্ন কমিটি, এক্সিকিউটিভ কমিটিদের ছবিগুলো এখানে দেওয়া আছে। আর এখানে আমাদের অনুষ্ঠান আজকে, একটা বার্থডে প্রোগ্রাম। আচ্ছা, কোন দিক দিয়ে ঢুকবো, সামনে তো আমার ছাদে শিশি চুমে যায়।
Thank you.